হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় যেটা, স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা বিশেষ আপডেট, যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির যে নিয়োগ প্রক্রিয়া এটা খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং অফারও খুব শীঘ্রই ছাড়া হচ্ছে। মানে 2024 যে লোকসভা ইলেকশনের আগে একটা গভর্নমেন্ট বিরাট বড় একটা চমক দিতে চলেছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া নিয়ে। প্রায় 6,065 ভ্যাকেন্সির উপর 11,000 টাকা পার মান্থ যে স্যালারি দেওয়া হবে সেইটা হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া যদি সবগুলো অফার একসাথে ছাড়া হয় ত্রিপুরা গভর্নমেন্টের, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে, যে এতগুলো অফার একসাথে এর আগে কখনো ছাড়া হয়নি। 3 বছরের কন্ট্রাক্টে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়াটা চলছে, যেটা খবরে উঠে এসেছে তোমার 23 জুন, মানে আজকে 24 জুনের যেটা খবরে উঠে এসেছে, বিজেপির বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলন করে বলছে যে 6,000 স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রায় রেডি। দেখো, এটা খবরে উঠে এসেছে যেটা 6,000 স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রায় রেডি। এর আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হচ্ছে, অফারগুলি শীঘ্রই শুরু হচ্ছে, কিন্তু অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তোমার থেকে ফর্ম ফিল আপ করে জমা রাখা হয়েছে, এখনও কিন্তু ইন্টারভিউ হয়নি। তাহলে বিভিন্ন মিনিস্টার বা বিভিন্ন নেত্রীরা যে বলছে নিয়োগ প্রক্রিয়া প্রায় রেডি, মানে অফার প্রায় ছাড়ার অপেক্ষায় আছে, হয়তো জুলাই বা আগস্টের ভিতর একটা পজিটিভ, মানে কী বলবো, এখন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে সব পজিটিভ চলছে, জুলাই আগস্টের ভিতরে হয়তো অফারগুলির কাজটা শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ ইন্টারভিউ জুলাই আগস্টে শুরু হয়ে হয়তো খুব তাড়াতাড়ি এটা প্রসেসটা কমপ্লিট করা হতে পারে। একটা অংশ থেকে যে খবরটা উঠে এসেছে নেগেটিভ খবর, সেটা আমি বেশি আলোচনা করছি না, যেহেতু এটার কোনো সোর্স, বিভিন্ন সোর্স থেকে যে খবরটা উঠে এসেছে, এমনকি আমার চ্যানেলও বারবার অনেকে কমেন্ট করেছে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া অফার নাকি রেডি। তারপরে 2 নম্বর পয়েন্ট, চাকরির যারা ক্যান্ডিডেট তাদের তালিকা নাকি রেডি, এর আমি কোনো সোর্স পাইনি। যদি এরকম হয়ে থাকে তাহলে এটা তো তোমরা জানো বেআইনি হবে, কারণ আমাদের তো হাইকোর্ট আছে, হাইকোর্ট সেটা দেখবে, কিন্তু গভর্নমেন্ট আশা করি এরকম কোনো পথে যাবে না, স্বচ্ছ পদ্ধতিতে চলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ স্বচ্ছ পদ্ধতিতে পুরো প্রসেসটা কমপ্লিট করবে। অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট আমরা যেটা জানতে পেরেছি যে 100 মার্কসের উপরে তোমাদের এক্সাম হবে, এক্সাম হোক কিংবা তোমাদের বাইবা হোক বা প্র্যাকটিক্যাল বা তোমাদের যে ফিজিক্যাল হোক, এটা অবশ্যই 100 মার্কস আন্ডারে হবে। তাহলে তো ফিজিক্যাল ইন্টারভিউ, যেহেতু এটা স্পেশাল এক্সিকিউটিভ হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টে আন্ডার নিয়োগ করা হচ্ছে, অ্যাটলিস্ট ফিজিক্যাল যে ফিটনেস টেস্ট এটা তো কনফার্ম হওয়ার কথা, কিন্তু এটাও এখন হচ্ছে না। তারপর তোমাদের বাইবা টেস্টও হওয়ার কথা, যেহেতু 100 মার্কসের এখানে এক্সাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পার্টিকুলারলি বাইবা টেস্ট কিংবা ইন্টারভিউ কিছুতেই শুরু হয়নি। কিন্তু বিভিন্ন সোর্স থেকে যেটা খবর দিচ্ছে, এমনকি গভর্নমেন্টের যে মিনিস্টার বা সবাই বলছে যেটা, যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শেষ হচ্ছে, মানে অ্যাজ পার পেপার যেটা উঠে দিচ্ছে আজকের ডেটে, যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে, মানে সব কিছু রেডি, যে কোনো সময় তোমার প্রসেসটা শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে কমপ্লিট হয়ে যেতে পারে। তাহলে এটা একটা গুড নিউজ উঠে এসেছে আমাদের গভর্নমেন্টে, একটা সদিচ্ছা বা গুড নিউজ উঠে এসেছে। হয়তো গভর্নমেন্ট বা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল যে ডিসেম্বরের ভিতরই 22-এর ভিতর পুরো প্রসেসটা কমপ্লিট করে নেবে, কিন্তু 6,000 ভ্যাকেন্সি, 11,000 টাকার পার মান্থ বেতন দেওয়া, মানে অনেক আর্থিক বোঝা হয়ে যেত। তাছাড়া কর্মচারীদের যে 12% দিয়ে দিয়েছে, তার উপর আর এই প্রসেসটা কমপ্লিট করার ইলেকশন আগে সম্ভব হয়নি। তার জন্য আমরা অনেকবারই আমরা গভর্নমেন্টকে কাট করে দাঁড়িয়ে রয়েছি যে কী জন্য বলেছে মন্ত্রিসভা, কী জন্য বলেছে ডিসেম্বরে নিয়োগ করবে, কী জন্য বলেছে, ঠিক আছে, কিন্তু নিয়োগ করেনি কেন, হয়তো মন্ত্রিসভা বা মিনিস্টার তাদের কথা রাখেনি। কিন্তু যদি আমরা আন্ডার, মানে ভিতরের যে খবরটা সেটা যদি আমরা পরিলক্ষিত করি, ফিনান্সিয়াল কন্ডিশন একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়ায় বর্তমানে। কিন্তু এখন অনেকটা গভর্নমেন্ট স্টেবল আছে, ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ঠিক আছে এখন, তাই প্রসেসটা খুব শীঘ্রই শুরু হচ্ছে। একটা সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে জুলাই আগস্টে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করলে সম্ভব না। কিন্তু তুমি যদি
ভালোভাবে নভেম্বর মাস বা অক্টোবর মাসের সামনের সময়টা দেখো, অক্টোবর মাসে বলেছিল যে ডিসেম্বরের ভিতরে নিয়োগ পরীক্ষার সময় মানে 2 বছর সেটা কমপ্লিট করে নেবে। তো এখন আমরা সেই কথাতে যদি আমরা স্টিক করি, তাহলে যদি জুন মাস চলে 2 মাস মানে জুলাই আগস্ট ভিতরে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, 2 মাসে কমপ্লিট করা সম্ভব স্পেশালাইজেটের নিয়োগ প্রক্রিয়া, যেহেতু এটা লিখিত এক্সাম হচ্ছে না। তাই একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে আমরা চলতে পারি, জুলাই আগস্টে স্পেশালাইজেট নিয়োগ প্রক্রিয়া হয়তো কমপ্লিট হয়ে যাবে, কিংবা 2024 যে লোকসভা ইলেকশন, এর আগে বিরাট বড় একটা চমক দিতে চলেছে আমাদের সরকার, যে স্পেশালাইজেড নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থীদের হাতে অফার পৌঁছে দিয়ে। তাহলে তোমরা একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলো, আর কিছু যে নেগেটিভ ভাইব্রেশন আছে যে অর্থের বিনিময় হচ্ছে কিছু, এগুলোর ভিত্তিতে কর্ণপাত এখন করাটা ঠিক হবে না। সব কিছুর একটা সময় আছে, লিমিট আছে। তোমরা আগে প্রসেসটা কীভাবে কমপ্লিট হয়, ইন্টারভিউ কবে হয়, ইন্টারভিউর মাধ্যমে কীভাবে নিয়োগপত্র কমপ্লিট করা হয়, কিংবা যদি ইন্টারভিউ না হয় মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে যদি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে উইডো বৈধ, মাধ্যমিকে যে মার্কস উঠেছে তোমরা সেইভাবে মেরিট লিস্ট প্রিপেয়ার হতে পারে থানা ওয়াইজ। ঠিক আছে, তোমরা যেহেতু থানাতে জমা দিয়েছ, থানা ওয়াইজ তোমার মেরিট লিস্ট হবে, এবং তোমাকে অফার যে দেওয়া হবে, পোস্টিং দেওয়া হবে, সেই থানা বা সেই থানা যে ডিস্ট্রিক্ট, যদি তুমি মনে করো যে ওয়েস্ট আগরতলা থানাতে তুমি পেয়ার করেছিলে, তাহলে ওয়েস্ট ত্রিপুরা যে কোনো পুলিশ স্টেশনে তোমার পোস্টিং হতে পারে। তাহলে বিশালগড় থানায় পেয়ার করলে সিপাহীজলা ডিস্ট্রিক্ট আন্ডারে যেহেতু বিশালগড় থানা, বিশালগড় থানার যে কোনো এরিয়াতে তোমার পোস্টিংটা হতে পারে। কিন্তু কনফার্ম এটা একটা পজিটিভ থিঙ্কিংয়ের ভিতরে খবর যেটা আসছে, এটা পজিটিভ থিঙ্কিংয়ে চলছে। খুব শীঘ্র বলতে জুলাই আগস্ট মাসেই তোমরা একটা পজিটিভ নিউজ পাবে, ইভেন এতই পজিটিভ যে কমপ্লিটও হয়ে যেতে পারে পুরো প্রসেসটা। ঠিক আছে, মানে একটা পজিটিভ থিঙ্কিংয়ে চলতে পারো। আর আলটিমেট যে সময় 24 ইলেকশন আগে, এটা আলটিমেট সময়। আমি তার উপর বিশেষ কোনো খবর পেলে এর মধ্যে আরেকটা আমি ভিডিও নিয়ে আসবো, যে নেক্সট যে খবরটা বাকিটা কী আসছে তোমরা একটু ওয়েট করো। আজকের ডেটে যেটা স্পেশালাইজেড নিয়োগ প্রক্রিয়া, এটা 2007 সালে যে ত্রিপুরা পুলিশের অ্যাক্ট ছিল, প্রভিশন ছিল, সেটা অ্যামেন্ডমেন্ট করা হয় 2022 সালে। আগে এসপিও নিয়োগ করা হতো, কিন্তু 2021 বছর পরে আর এসপিও নিয়োগ করা হয়নি। এখন সেই পোস্ট হয় আদতে স্পেশালাইজেড বলে নিয়োগ করা হচ্ছে, যার পার মান্থ বেতন তোমার 11,000 টাকা। 6,064 পোস্ট খালি ছিল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ছিল পিআরটিসি, দেখো গভর্নমেন্ট অন্যান্য জবের ক্ষেত্রে কিন্তু পিআরটিসি বাধ্যতামূলক ছিল না, কিন্তু স্পেশালাইজেড টিম প্রক্রিয়ায় পিআরটিসি বাধ্যতামূলক করেছে। একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে গভর্নমেন্ট চলেছে। এখানে 3 ইয়ার্সের জন্য ইনিশিয়ালি তোমাকে অ্যাপয়েন্ট করবে, পরে তোমার পারফরমেন্স বা ফিনান্সিয়াল কন্ডিশনের ভিত্তি করে এটা ইনক্রিজ করা হবে। পার্মানেন্ট জব কিন্তু 3 ইয়ার্সের, 3 ইয়ার্সের পরে তোমার থাকতেও পারো নাও থাকতে পারো, অ্যাজ ফার তোমার পারফরমেন্স বা গভর্নমেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন। তোমরা সব ডকুমেন্ট নিয়ে অবশ্যই যে থানাতে দিয়েছ, তোমাদের যদি ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়া যদি কমপ্লিট হয়, তাহলে সেই থানা ওয়াইজই তোমার মেরিট লিস্টে আসবে। এসপিও যেটা এসেছিলো থানা থানা থেকে আমরা জানতে হয়েছিল যে পুরো ত্রিপুরা লেভেলে কিন্তু একটা মেরিট লিস্ট পুরোপুরি আমরা হাতে পাইনি। তাই স্পেশালিস্ট কিন্তু অনেকটা সেম প্রসেস হতে পারে, ভিতরে ভিতরে একটা কাজ চলছে, এবং খুব শীঘ্রই আমরা হয়তো জুলাই আগস্ট মাসে একটা পজিটিভ থিঙ্কিং কিংবা সেই খবরটা পেতে পারি যে ইলেকশন আগে একটা নিয়োগ প্রক্রিয়া পুরো কমপ্লিট হবে, কিংবা জুলাই বা আগস্টে নিয়োগ প্রক্রিয়া পুরো কমপ্লিট হয়ে যেতে পারে। যেহেতু আমরা এতদিন ওয়েট করে ফেলেছি, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এদিকে তোমার 6 মাস 8 মাস ওয়েট করে ফেলেছি, তাহলে আমরা আর 1-2 মাস ওয়েট করতে পারি। সবাই পজিটিভ থিঙ্কিংয়ে চলো। 6,000 পোস্ট অনেক বেশি পোস্ট, অনেক লোক ক্যান্ডিডেট পেয়ার করেছে, তাই সবাই পজিটিভ থিঙ্কিংয়ে চলো। স্পেশালাইজেড নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হয় এবং প্রসেসও পুরো কমপ্লিট হয়ে যেতে পারে জুলাই আগস্টের ভিতর, এবং তোমরা হাতে ভাগ্যবানদের হাতে অফারও পৌঁছে যেতে পারে। অ্যাটলিস্ট প্রসেসটা শুরু হোক, জুলাই আগস্টে কমপ্লিট না হলো, ইলেকশন আগে হলেও চলবে, অ্যাটলিস্ট প্রসেসটা শুরু হোক, তাহলে সবার কাছে একটা পজিটিভ মেসেজ যাবে, এবং এই পজিটিভ মেসেজেই দেখবে কিছু একটা